অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ শুরুতেই হোঁচট খেল। ভোটের মাধ্যমে পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী বাছাইয়ের কর্মসূচি নিয়েছেন অভিষেক। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির প্রথম দিন কোচবিহারে তিন জায়গায় সভা করেন অভিষেক। কিভাবে ভোট দিতে হবে, কিভাবে গোপনীয়তা বজায় রেখেও নিজের মতামত জানানো যাবে তা সভা থেকেই বুঝিয়ে দেন তৃণমূল নেতা। যারা ব্যালেটে ভোট দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না তাদের বিকল্প উপায়ও জানিয়ে দেন। আপনারা যারা ব্যালটে ভোট দিতে পারবেন না, আমি একটা নাম্বার দিয়ে যাচ্ছি, নাম্বারটা লিখুন। মিটিং শেষ হওয়ার পরে নিজের সুবিধা মতো ফোন করে এই নম্বরে কাকে প্রার্থী চাইছেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, বুথের নাম্বার আর আসন নাম্বার লিখে এই এই নাম্বারে ফোন করে জানান। মঙ্গলবার সাহেবগঞ্জের পর সীতায়ের গোসাইমারি স্কুলে সভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক। সীতায়ের মঞ্চেই রাখা ছিল ব্যালট বাক্স। অভিষেক সীতায়ের সভা ছেড়ে শীতলকুচিতে যান। এই সময় সীতায়ের মঞ্চে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। প্রথমে বচসা, তারপর রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। কয়েকজনকে দেখা যায় ব্যালট পেপার ছিনিয়ে ছিঁড়ে ফেলতে। গোটা ঘটনাই ঘটেছে পুলিশের সামনে। প্রায় একই রকম ঘটনা ঘটেছে সাহেবগঞ্জে। অভিষেক চলে যাওয়ার পরেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ব্যালট বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেখা যায় ছেঁড়া ব্যালট পেপার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সভাস্থল জুড়ে। শীতলকুচিতে কোনো বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়নি, তবে অন্য সমস্যা দেখা দিয়েছে। মুহূর্তের মধ্যেই 4000 ব্যালট পেপার বণ্টন হয়ে যায়। কিন্তু তারপরেও দেখা যায় অনেক তৃণমূল কর্মী ব্যালট পাননি। তবে এরপরেও কর্মসূচি বাতিল হয়নি। শীতলকুচির সভা থেকে অভিষেক ঘোষণা করেন, যারা ভোট প্রক্রিয়া বানচাল করতে চাইছেন তাদের উদ্দেশ্য সফল হবে না, বুধবার আবার ভোট হবে বলে ঘোষণা করেন তিনি। আগামীকাল সকাল 10টা থেকে 5টা অবধি সেই গোসাইমারির মাঠেই আবার মতামত নেওয়া হবে এবং বিকেলের মধ্যে সেই রিপোর্ট আমি নিজে দেখব। যদি কেউ ভাবে গায়ের জোরে আমরা ব্যালট বক্স ভেঙে নিজেদের নাম ঢুকিয়ে প্রার্থী আগামী দিন দলের থেকে আদায় করব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। পাহাড়াদারের নাম অভিষেক ব্যানার্জি, এটা মাথায় রাখবেন। মক ভোটে আসলে ভোট লুটের মহড়া হলো। সরকারের টাকা কেন তৃণমূলের জন্য খরচ হচ্ছে, প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী। যে এটা কোনো জনজোয়ার না, এটা জনজোয়ারের নাম করে অভিষেক যাত্রা, এবং অভিষেক যাত্রার নাম করে রাস্তার মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে দাপট দেখানো, মক ভোটের ব্যবস্থা করে লুটের মহড়া করলো। অন্তত 2000 পুলিশ এঙ্গেজড আছে, 2000 পুলিশ, তার খরচ, তার মাইনে, তার ইত্যাদি সরকারের এক্সচেকার কেন তৃণমূলের কাজের জন্য খরচ হবে? তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে প্রত্যাশিতভাবেই কটাক্ষ এসেছে বিরোধী দলনেতার মুখ থেকে। এটা তো প্রমাণ হয়ে গেল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হাতে গণতন্ত্র সুরক্ষিত নয়। নিজের পার্টির ব্যালট বক্স নিজের পার্টির গোষ্ঠীর লোকেরা তুলে নিয়ে যাচ্ছে, ভেঙে দিচ্ছে। ভাইপোকে বলতে হচ্ছে আগামীকাল ওখানে আবার ভোট হবে, পুলিশ নিরাপত্তা দিবে। একটা রাজনৈতিক দল সে পুলিশকে যদি রিকুইজিশন না করে এবং তাকে ট্রেজারিতে টাকা জমা দিতে হয়। প্রথম দিনেই কেন বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো নবজোয়ারে, কেন ভোট প্রক্রিয়া লণ্ডভণ্ড করার চেষ্টা হলো? তাহলে কি তৃণমূলের এক অংশই চান না ব্যালটের মাধ্যমে প্রার্থী বাছাই হোক? তাহলে কি এক অংশ আশঙ্কা করছেন কর্মীদের মত নিয়ে প্রার্থী বাছাই হলে তারা সুযোগ পাবেন না? এই কারণেই কি অভিষেকের এই নয়া উদ্যোগকে ভেস্তে দেওয়ার চেষ্টা প্রথম দিনেই?